আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আজকে আমরা মানুষের ভিসা চেক করব, অর্থাৎ ই ভিসা আমরা চেক করব যে আসলে আমাদের ভিসাটি অরিজিনাল নাকি ডুপ্লিকেট। আপনি খুব সহজেই হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনি নিজে নিজে ঘরে বসেই অনলি 2 মিনিটের মধ্যে আপনি চেক করতে পারবেন যে আসলে ভিসাটি অরিজিনাল নাকি ডুপ্লিকেট। আপনি 4 লাখ টাকা খরচ করে মালয়েশিয়াতে যাচ্ছেন, কিন্তু ভিসাটি যদি আপনার জাল হয় বা ডুপ্লিকেট হয় তাহলে আসলে আর ভোগান্তির আর শেষ নেই। সো আপনি যখন ভিসাটি হাতে পাবেন আপনি অবশ্যই আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে বা আপনি ল্যাপটপ দিয়ে বা কম্পিউটার দিয়ে আপনি যে কোনো ডিভাইস দিয়ে আপনি খুব সহজেই আপনার ভিসাটি চেক করতে পারবেন। তো কিভাবে চেক করবেন প্রসেসটি আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিব। মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলে নতুন জয়েন করেছেন, মালয়েশিয়ার যে কোনো আপডেট তথ্য পেতে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা, আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পর আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। আমরা জাস্ট এখানটাতে ট্যাপ করে দেব। এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন, আপনি জাস্ট এই সার্চ বারে ক্লিক করবেন। এখানে আপনি লিখবেন মালয়েশিয়া ই ভিসা চেক অনলাইন, ঠিক আছে? তা আমারটা আমি অলরেডি লিখে রেখেছি, আমি জাস্ট এটাকে কপি পেস্ট করে দেবো। হয়ে গেছে, আমি এটাকে সার্চ করে দেবো। আপনারা সেম একইভাবে লেখার চেষ্টা করবেন, তাহলে আপনাদের তো এরকমভাবে চলে আসবে। তো আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন প্রথম যে ওয়েবসাইটটি চলে আসে মালয়েশিয়া ই ভিসা জাবাতান ইমিগ্রেশন মালয়েশিয়া, এটি গভর্নমেন্ট অনুমোদিত একটি ওয়েবসাইট, মালয়েশিয়ার গভর্নমেন্ট অনুমোদিত। তো আপনারা জাস্ট এই ওয়েবসাইটে চলে যাবেন। তো চলে আসে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন চেক ই ভিসা, তো আপনি জাস্ট এখানটাতে ট্যাপ করে দেবেন। এখানটাতে ট্যাপ করার পর দেখুন এখানটাতে চলে আসে ভেরিফাই ইউর ই ভিসা। এখানটাতে আপনারা চেক করতে পারেন, খুব সহজে চেক করা যায়। এতটা সহজ করে আসলে আর কি আপনাকে দেখাতে পারবে কিনা জানি না। তো এখানে দেখতে পাচ্ছেন যে পাসপোর্ট নাম্বার, স্টিকার নাম্বার। এখন আপনি স্টিকার নাম্বারটি কোথায় পাবেন? আমরা একটু ভিসার কপিতে চলে যাই। দেখুন একজন ভাই আমাকে পাঠিয়েছেন, আমি তার ভিসাটি চেক করে দিয়েছি। তো এখানে আপনারা একদম কর্নারে দেখতে পাচ্ছেন, একদম কর্নারে দেখবেন এই যে ই অ্যাপ এবং কতগুলো ডিজিট দেওয়া আছে, এটা হচ্ছে আপনার স্টিকার নাম্বার, ঠিক আছে? তো এজেন্সি থেকে যখন আপনাকে এই ভিসাটি দেওয়া হবে আপনি প্রথমে বুঝে নিতে পারবেন যে আসলে ভিসাটি অরিজিনাল নাকি ডুপ্লিকেট। এখানে স্টিকার নাম্বার যদি না থাকে তাহলে আপনাকে বুঝতে হবে ভিসাটি ফেক। সেকেন্ড হচ্ছে এখানে যে সিল দেখতে পাচ্ছেন, এই সিল থাকবে না। যদি ভিসা যদি ডুপ্লিকেট হয় তাহলে এখানে সিল থাকবে না এবং ছবি থাকবে না, ঠিক আছে? তাছাড়া এখানে স্ক্যানার যে কোড দেখতে পাচ্ছেন, বার কোড, এখানটাতে আপনি স্ক্যান করলে সব ডাটা চলে আসবে। তো আমরা এখন কি করব, এই যে এখানে স্টিকার যে নাম্বার দেখতে পাচ্ছেন, আমরা স্টিকার নাম্বারটি আমরা ওইখানটাতে বসিয়ে দেব। উপরে পাসপোর্ট নাম্বার দেখতে পাচ্ছেন, পাসপোর্ট নাম্বারটি আপনি এখান থেকে কালেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন ট্রাভেল ডক বলে একটি অপশন, এখানে আপনার পাসপোর্ট নাম্বারটি আছে, আপনি জাস্ট এখান থেকে পাসপোর্ট নাম্বারটি নিয়ে নেবেন। তো আমরা পাসপোর্ট নাম্বারটি বসিয়ে দিচ্ছি। তো আমাদের পাসপোর্ট নাম্বারটি বসানো শেষ। তো নিচে দেখতে পাচ্ছেন একটি ক্যাপসা কোড দেখতে পাচ্ছেন, এখানে আপনি ই ভিসা এখানে টিক মার্ক করবেন। এখানে এই যে দেখতে পাচ্ছেন এন্ট্রি, আপনি ই ভিসাতে ক্লিক করবেন, ঠিক আছে? তো আমরা ক্যাপসা কোডটি আমরা এখানটাতে বসিয়ে দেবো, সেম যেরকম আছে আপনি একইভাবে দেওয়ার চেষ্টা করবেন। তো ক্যাপসা কোডটি বসানো শেষ। তো নিচে কি লেখা আছে দেখুন, আই হ্যাভ অবটেইনড মাই ই ভিসা, মানে হচ্ছে যে আমার ই ভিসা আছে। তো আমি জাস্ট এখানটাতে ট্যাপ করে দেবো। ট্যাপ করে দেওয়ার পর এখানে চেক বলে একটি অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানটাতে ট্যাপ করবেন। তো বন্ধুরা দেখুন এখানটাতে কিন্তু একদম খুব সুন্দর করে চলে আসে, এই যে রেফারেন্স নাম্বার দেখতে পাচ্ছেন এবং পাসপোর্ট নাম্বার দেখতে পাচ্ছেন। আপনি পাসপোর্ট নাম্বারটি অবশ্যই মিলিয়ে দেখবেন এবং ভিসাটি যে অ্যাপ্রুভ হয়েছে, এই যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এটা অ্যাপ্রুভ হয়েছে এবং ভিসার ভ্যালিডিটি লেখা আছে এখানে 19 জানুয়ারি 2023। আপনার কত তারিখ পর্যন্ত মেয়াদ সেটা এখানটাতে বলা আছে, আপনি এই তারিখে 19 এপ্রিলের মধ্যে আপনাকে যেতে হবে। এবং ভিসা স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, একদম খুব ইজিলি আপনি চেক করতে পারবেন। যদি ভিসা যদি ডুপ্লিকেট হতো তাহলে কখনোই এটা এখানটাতে আসতো না, এখানে নট ফান্ড লেখা আসবে, মানে কোনো কিছু আসবে না, ঠিক আছে? তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন খুব সহজেই আপনি হাতে থাকা মোবাইল ফোন দিয়ে চেক করতে পারবেন। মালয়েশিয়ার যে কোনো আপডেট তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকে পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো আরেকটি ভিডিওতে।